হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার সৃজনশীল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই সৃজনশীলটা ঢাকা বোর্ড দুই হাজার ষোলোতে বোর্ডে এসেছে এর উদ্দীপকে কি লেখা আছে দেখো পি কিউআর ও এস যথাক্রমে তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড অ্যালকেন অ্যালকিন ও জৈব অ্যাসিড তো এখানে ডিরেক্টলি নামগুলো বলা নাই এখানে আমাদের ইনডিরেক্টলি বলছে তো আমরা ফার্স্টে যেই যোগগুলোর নাম লিখা আছে অর্থাৎ পি কিউ আর এস এগুলো আমরা আগে লিখি যে এই যোগগুলো কী কী দেওয়া আছে এখানে পি আছে একটা যোগ পি কিউ আর এবং এস তো এখানে পি বলতেছে তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড এখানে সব থেকে বড়ো যে কথা সেটা হচ্ছে যে এই হ্যালাইট যে হ্যালোজেনের নামটা বলা নাই আমরা জানি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যে কোনো মৌলই হ্যালোজেন হতে পারে তো তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইট তো তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইট যদি হয় তাহলে অবশ্যই সেটা কি হবে সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ টু আমি হ্যালোজেনকে এক্স দিয়ে লিখলাম অর্থাৎ প্রোপাইল হ্যালাইট প্রোপাইল হ্যালাইট যেহেতু তিন কার্বন বলতেছে সো এখানে এক দুই তিন তিনটা কার্বন দিলাম আর হ্যালোজেনকে আমি এক্স দ্বারা রিপ্রেজেন্ট করলাম এরপরে কি বলছে কিউ যৌগ যেটা আছে সেটা হচ্ছে অ্যালকেন তো আমরা জানি যে তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন হচ্ছে প্রোপেন এইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি প্রোপেন এরপরে কি বলছে অ্যালকিন তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন কোনটা তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন হচ্ছে সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড এইচ টু মানে হচ্ছে প্রোপিন তিন কার্বন বিশিষ্ট হচ্ছে প্রোপিন এখন বলছে তিন কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড তিন কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড অ্যাসিড কি হবে অর্থাৎ তিন কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড হবে প্রোপা অ্যাসিড তো আশা করি তোমরা এই যৌগের যে নামগুলো এগুলো ঠিকভাবে বুঝতে পেরেছো তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন মানেই হচ্ছে প্রোপেন আমরা জানি মিথেন ইথেন প্রোপেন এখানে বলছে অ্যালকেন তাহলে তিন কার্বন হলে হলে কী হবে প্রোপেন তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন আমরা জানি এক কার্বন বিশিষ্ট অ্যালকিন হয় না অ্যালকিন শুরুই হয় ইথিন থেকে তাহলে তোমার এক কার্বন বিশিষ্ট অ্যালকিন হয় না দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন হচ্ছে ইথিন আর তিন কার্বন বিশিষ্ট কি হবে প্রোপিন এরপর বসে জৈব অ্যাসিড জৈব অ্যাসিড এক কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড হচ্ছে মিথানৈক অ্যাসিড দুই কার্বন হলে ইথানৈক অ্যাসিড আমাদের যেহেতু বসে তিন কার্বন বিশিষ্ট সো আমরা কি নিলাম প্রোপানৈইক অ্যাসিড তো আমরা এখন কোশ্চেনে চলে যাই ক নাম্বারে কী বলছে মোলারিটি কাকে বলে মোলারিটি হচ্ছে মোলারিটি জাস্ট এখানে আমরা সংজ্ঞাটা আমাদের দিতে হবে মোলারিটির সংজ্ঞাটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে যে পরিমাণ দ্রব দ্রবীভূত অবস্থায় থাকে তাকে কি বলা হয় মোলারিটি আমি আবার বলতেছি যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে যে পরিমাণ দ্রব দ্রবীভূত অবস্থায় থাকে তাকে কি বলা হয় মোলারিটি খ নম্বরে কি বলছ দেখো অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্রায়োলাইটের ভূমিকা ব্যাখ্যা করো অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্রায়োলাইটের ভূমিকা ক্রায়োলাইট জিনিসটা কি ক্রায়োলাইটটা হচ্ছে যখন আমরা অ্যালুমিনিয়াম ধাতুটাকে নিষ্কাশন করি ধাতু নিষ্কাশন আমরা জানি যে ধাতু কখন নিষ্কাশন করি ধাতুকে আমরা যখন খনি থেকে আহরণ করি তখন ধাতুর সাথে অনেক কিছু অপদ্রব্য তোমার মিক্স মিক্স অবস্থায় মানে মিশ্রিত অবস্থায় থাকে তো এই অপদ্রব্যগুলোকে আমরা দূর করে ধাতুটাকে কি করি নিষ্কাশন করি তো এখানে অ্যালুমিনিয়াম ধাতুর অনেকগুলো আকরিক আছে যে আকরিকগুলো খনি থেকে উত্তোলন করা হয় তো আমরা যদি বক্সাইটের কথা বলি আমরা জানি বক্সাইট নামে একটা অ্যালুমিনিয়ামের আকরিক আছে যেটার সংকেত হচ্ছে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এ এল টু ও থ্রি ইন্টু দুই এটা হচ্ছে তোমার বক্সাইটের সংকেত তো বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা আকরিক এই বক্সাইট থেকে অ্যালুমিনিয়ামকে কি করা হবে নিষ্কাশন করা হবে তো অ্যালুমিনিয়ামকে যখন নিষ্কাশন করা হবে এই বক্সাইট থেকে তখন তোমার টেম্পারেচার অনেক হাই টেম্পারেচার দরকার লাইক তোমার দুই হাজার ডিগ্রি সেলসিয়াস বাট দুই হাজার ডিগ্রি সেলসিয়াস এটা কি অনেক হাই টেম্পারেচার এই হাই টেম্পারেচার যদি আমরা শিল্পক্ষেত্রে এই তাপমাত্রা পৌঁছাতে চাই তাহলে কি আমাদের খরচ অনেক বেশি বেড়ে যাবে তো এই জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে এই বক্সাইটের সাথে ক্রায়োলাইট মিক্স করা হয় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করার সময় আমরা এই বক্সাইটের সাথে কি করি ক্রায়োলাইট মিক্স করি যাতে কিনা এই যে তোমার গলনাঙ্ক এটা কমে এক হাজার ডিগ্রি সেলসিয়াসে চলে আসে তো যদি এই গলনাঙ্কটা কমে যায় তাহলে আমাদের শিল্প ক্ষেত্রে আমাদের খরচটা কি হবে অনেক কমে যাবে কারণ অত হাই টেম্পারেচারে আমাদের আর যাওয়ার প্রয়োজন হবে না সো ক্রায়োলাইটের ভূমিকা অপরিসীম গরম কি বলছে দেখো কিউ ও আর যৌগের শনাক্তকরণ সমীকরণ সহ ব্যাখ্যা করো কিউ এবং আর যৌগের শনাক্তকরণ তো এখানে আমার নাম লিখাই আছে কিউ এবং আর যৌগ কিউ যৌগটা কি কিউ যৌগটা হচ্ছে প্রোপেন কিউ যৌগটা হচ্ছে প্রোপেন সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি এইচ থ্রি তার প্রোপেন দ্যাট মিনস এটা হচ্ছে অ্যালকেন তো যখনই তোমার হচ্ছে অ্যালকেন আর আর যৌগটা হচ্ছে অ্যালকিন অ্যালকেন এবং অ্যালকিন এই দুইটার যখন পার্থক্য করতে বলবে তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে আমরা ব্রোমিনের সাথে বিক্রিয়া করাবো তো যখন আমরা অ্যালকেনের সাথে ব্রোমিনের বিক্রিয়া করাবো তখন এখানে কোনো রিয়াকশন হবে না যদি রিয়াকশন না হয় তার মানে এটা কি বুঝবো অ্যালকেন এবার আমরা ব্রোমিনের সাথে বিক্রিয়া করাবো অ্যালকিনের সি এইচ থ্রি বন্ড সি এইচ আর ডাবল বন্ড সি এইচ এই ডাবল বন্ড যে এটা দেখে আমরা কি বুঝবো যে এটা অ্যালকিন এটার সাথে আমরা যোগ করবো কার এটার সাথে আমরা যোগ করব ব্রোমিন তো এটার সাথে যখন আমরা ব্রোমিন যোগ করব। বিক্রিয়কে যদি ডাবল বন্ড থাকে উৎপাদে গেলে ডাবল বন্ডটা ভেঙে কি হয়ে যাবে সিঙ্গেল বন্ড হয়ে যাবে সো তোমার সি এইচ থ্রি বন্ড সি এইচ বন্ড সি এইচ অর্থাৎ এই যৌগটার নাম হচ্ছে ওয়ান টু ডাই ব্রোমো প্রোপেন ওয়ান টু ব্রোমো প্রোপেন মানে মেইন কথা হচ্ছে এটা যে আমরা অ্যালকেনের সাথে যখন ব্রোমিনের বিক্রিয়া করাবো এটা কোনো বিক্রিয়া প্রদর্শন করবে না এবং এটা যে বিক্রিয়া প্রদর্শন করতেছে না এটা আবার বুঝবো কিভাবে সেটা হচ্ছে যে এখানে কোনো বিক্রিয়া যে সংগঠিত হচ্ছে না এই দ্রবণের বর্ণের কোনো কালার চেঞ্জ হবে না কিন্তু যখন অ্যালকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া করাবো তখন এই যে দ্রবণটা এই দ্রবণের কালারটা কি হবে চেঞ্জ হয়ে যাবে এবং এক দুই ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন করবে ক কি বলছে দেখো যে পি থেকে এস যৌগটি প্রস্তুত সম্ভব কিনা সমীকরণ সহ বিশ্লেষণ করতে বলছে তো আমরা এখন যে পি থেকে এস অর্থাৎ প্রোপাইল থেকে অ্যাসিড এটা প্রস্তুত সম্ভব কিনা এটা আমরা দেখব তো আমরা এখানে হ্যালোজেনের পরিবর্তে যে কোন একটা হ্যালোজেন নিয়ে নিলাম সি এইচ থ্রি সি টু সিএইচ আমরা ক্লোরিন নিলাম এটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এটার যদি আমরা বিক্রিয়া করাই তাহলে এখানে উৎপন্ন হবে CH3 থ্রি সি এইচ অর্থাৎ প্রোপানল এবং সোডিয়াম ক্লোরাইড প্রোপানলের সাথে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড এখন এই যে প্রোপানল এটাকে আমরা আবার বিক্রিয়কে নিয়ে আসবো সি এইচ থ্রি সি টু টু প্রোপা নল এটাকে আমরা জারিত করবো তো আমরা জানি যে জারিত করার জন্য জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করাইতে হয় তো জাইমান অক্সিজেনের সাথে যদি আমরা বিক্রিয়া করাই এখানে প্রভাবক রাখবো কে টু সি আর টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট এবং এইচ টু এসো ফোর অর্থাৎ সালফেরিক অ্যাসিড সো নল কি হবে জারিত হয়ে ন্যাল উৎপন্ন করবে সি এইচ থ্রি সি এইচ টু সি এটা ছিল হচ্ছে প্রোপা নল প্রোপা নল এটা জারিত হয়ে এটা উৎপন্ন কি করেছে এটা উৎপন্ন করেছে প্রোপা ন্যাল বাট আমাদের প্রস্তুত করতে হবে কি আমাদের প্রস্তুত করতে হবে প্রোপা অ্যাসিড সো প্রোপা ন্যাল এটাকে আমরা আবার বিক্রি নিয়ে আসবো সি এইচ থ্রি সি এইচ টু সি ও প্রোপা ন্যাল প্রোপান যদি আমরা জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই কে টু সি আর টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট এবং এইচ টু এস ও ফোর অ্যাসিডের উপস্থিতিতে তাহলে এটা জারিত হয়ে কী উৎপন্ন করবে প্রোপানোইক অ্যাসিড অর্থাৎ সি এইচ টু সিএইচ থ্রি সি এইচ টু সি এইচ অ্যাসিড উৎপন্ন করবে সো এই যে প্রোপাইল ক্লোরাইড যেটা এটাই ছিল হচ্ছে যৌগ এবং লাস্টে যে আমরা প্রোপানৈক অ্যাসিড উৎপন্ন করলাম এটাই হচ্ছে এস যৌগ অতএব পি থেকে এস যৌগটি প্রস্তুত সম্ভব পি থেকে এস যৌগটি প্রস্তুত সম্ভব সো আমি আবার রিপিট করতেছি লাস্ট যে বিক্রিয়াটা ঘ নম্বর বলতেছে যে থেকে এস পি মানে হচ্ছে প্রোপাইল হ্যালাইড ছিল আমরা এখানে ক্লোরিন ধরে নিলাম তাহলে এটা হয়ে গেল কি প্রোপাইল ক্লোরাইড এটার সাথে বিক্রিয়া কার সোডিয়াম হাইড্রোক্সাইড এর তো এখন প্রোপাইল ক্লোরাইড এটাকে যদি আমরা ভেঙে ফেলি আমরা জানি যে ক্লোরিন হচ্ছে হ্যালোজেন সো হ্যালোজেনের চার্জ কি থাকে ঋণাত্মক তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে এটা কি হবে প্লাস আবার সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম প্লাস হাইড্রক্সাইড মাইনাস তাহলে এই অংশটা অর্থাৎ ধনাত্মক অংশটা এটা যে এই ঋণাত্মক অংশের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে প্রোপানল আর এই সোডিয়াম আর ক্লোরিন দুইটা মিলে কি উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড প্রোপানল এই যে প্রোপানল এটাকে আবার বিক্রিয় কে নিয়ে আসলাম এবার জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করালাম প্রভাবকের জারক প্রভাবকের উপস্থিতিতে এটা জারিত হয়ে উৎপন্ন করলো এটাকে ঠিক আবার একইভাবে জারিত করলাম কি যেটা হচ্ছে আমাদের এই এস যৌগ অর্থাৎ পি থেকে এস যৌগটি প্রস্তুত সম্ভব সো আশা করি যে তোমরা সবাই পুরো সৃজনশীলটা খুব সুন্দর মতো বুঝতে পেরেছ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে